বিএনপি মহাসচিব সহ দলের অন্যান্য নেতাকর্মীদের মুক্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। বিকেলে কাজিরদেউরি এলাকায় দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে মহানগর বিএনপি নেতারা বলেছেন, খালেদা জিয়া, মির্জা ফখরুল সহ বিএনপির শীর্ষ নেতারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। সময় আসলে দেশের জনগণ রাস্তায় নেমে তাদের মুক্ত করবে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলেও তারা জানান। সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডক্টর শাহাদাত হোসেন সহ অন্যরা বক্তব্য রাখেন। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জননন্দিত নেত্রী জয়শ্রী বেগম খালেদা জিয়াকে জনগণ রাজপথে উদ্বেলিত আন্দোলনের মাধ্যমে মুক্তি করবে এবং আমরা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ছাড়া কোন নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া।